করোনা ভ্যাকসিন দিতে নগরীতে 65টি কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এজন্য 380 জন টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা ধারাবাহিকভাবে 4,56,000 ডোজ করোনা টিকা প্রদান করবেন। সর্বমোট আমাদের 65টি টিম কাজ করবেন। প্রতিটা টিমে 2 জন করে ভ্যাকসিনেটর থাকবেন এবং 4 জন স্বেচ্ছাসেবক থাকবেন। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এটা আমরা ব্যবস্থা নিতে পারবো তাৎক্ষণিকভাবে। করোনা টিকাদান কর্মসূচি সফল করতে বরিশালে 2 ধাপে 10টি উপজেলার 54 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা নিজ নিজ উপজেলায় গিয়ে ভ্যাকসিনের সঙ্গে সম্পৃক্তদের প্রশিক্ষণের পর টিকাদান কর্মসূচি শুরু করবেন। উপজেলা লেভেলে 3টা করে টিম থাকবে এবং প্রত্যেক ইউনিয়নে 1টা করে টিম থাকবে। এই টিমগুলোকে তারা প্রশিক্ষণ দিবেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যেয়ে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে টিকা প্রদানের সঠিক পদ্ধতি, টিকা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিভিন্ন গাইডলাইনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা সদরে 13টি ও 13টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নেও 1টি করে টিকাদান বুথ করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি বুথে থাকবেন 2জন করে প্রশিক্ষিত টিকাদানকারী। টিকাদান কেন্দ্রের কাছাকাছি আমরা 1টা করে বুথ রাখবো। যদি কেউ রেজিস্ট্রেশন করতে না পারে এবং অধিক সংখ্যক মানুষকে টিকা দেওয়ার জন্য স্থানীয় মানে তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন করে আমরা তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করব। এছাড়া যশোর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভ্যাকসিন কার্যক্রম সফল করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।